যে বিদ্যাজ্যোতি এবং অবিদ্যাজ্যোতি যে স্কুলগুলো আছে এই স্কুলগুলোতে চরম একটা দিশাহীনতা একটা বিভ্রান্তি ছাত্র শিক্ষক অভিভাবকদের মধ্যে চলছে। ক্লাস ইলেভেনের টুয়েলভের নাইন টেনের পরীক্ষাসূচি ঘোষণা করা হয়েছে, অথচ বিদ্যাজ্যোতি স্কুল শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে, কিন্তু অদ্ভুতভাবে পরীক্ষাসূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। তো পরীক্ষাসূচিতে কী করে ছাত্রছাত্রীরা বসবে? তো বিদ্যাজ্যোতি স্কুলে অদ্ভুতভাবে আমরা দেখেছি যে সরকারিভাবে 1000 টাকার ফির সাথে সারা ত্রিপুরায় যদি আমরা দেখি কোথাও 1200 টাকা অন্যান্য ফি নিয়ে, কোথাও 1400, কোথাও 1600 টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে একটা চরম অনিয়ম চলছে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থা চূড়ান্তভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং সবচাইতে হচ্ছে প্রাথমিক শিক্ষা, নার্সারি থেকে শুরু করে প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সমস্ত ক্ষেত্রে শিক্ষকের সাংঘাতিক অভাব। এবং শিক্ষক নিয়োগ না করে কী করে উন্নত মানের পড়াশোনা হবে? এবং বিদ্যাজ্যোতির যে সমস্ত সিলেবাস দেওয়া হয়েছে, যে সমস্ত নিয়মকানুন চালু হয়েছে, কোনোটাই কিন্তু স্কুলে চলছে না।